আমরা যারা জীবনে কিছুই করে উঠতে পারিনি, এই প্রেম বিয়ে ইত্যাদি, একটা বয়সের পর তাদের ঘিরে তুমুল আলোড়ন ওঠে। যেমন রাজস্থানের গ্রামগুলিতে জলের জন্য হাহাকার হয়, যেমন পরীক্ষার হলে এক্সট্রা সময়ের জন্য হাহাকার হয়, যেমন বয়েজ স্কুলে সরস্বতী পুজোর দিন ষষ্ঠ অপারের জন্য হাহাকার হয়, তেমনই আমাদের মতো অস্তিত্ব সংকটে পড়া কাঁচা ব্যাচেলারদের উপযুক্ত অথবা অনুপযুক্ত পার্টনারের জন্য সমাজ জুড়ে হাহাকার ওঠে। আপনি হাজারটা জবাবদিহি করুন, কাঁধ ঝাঁকিয়ে চলে যান, বোবা কালা হওয়ার ভান করুন, তবুও ইহজীবনে বিয়ের ফুল ফোটাবার তাৎপর্য বোঝাতে তারা বিরত থাকেন না। সবার প্রথমে আসে আপনার পরিবার। তারা আপনাকে দৈনন্দিন কাজকর্মে এবং বংশগতির ক্ষেত্রে একটি পার্টনারের ভূমিকা বোঝাতে শুধুমাত্র মেন্ডেলের সূত্র প্রয়োগ করতে বাকি রাখেন। এরপর আসে আপনার কর্মক্ষেত্র বা যেখানে যেখানে আপনার রোজগার যাতায়াত। তারা দায়িত্ব নিয়ে আপনার উইকেট কবে পড়বে, প্রপোজ ডেতে কটা প্রপোজ পেলেন, নবমীর রাতে কার সাথে প্ল্যানিং, ডিউটিতে কে ছেড়ে দিয়ে গেল, অথবা আজ লিপস্টিক পরে ডিউটিতে এসেছেন কেন, ইত্যাদি গোয়েন্দাসুলভ প্রশ্ন করে থাকেন। বোলারের সব থ্রোকে ব্যাটে বলে করার ক্ষমতা সব ব্যাটসম্যানে থাকে না। এবার আপনি যদি গঙ্গারাম হন আর উপরিউক্ত কোনো একটাও প্রশ্নের উত্তরে হে হে করেন, তবে ক্যাচ লুফে নেওয়া অপর সহকর্মী যে কাউন্সিলিংটা শুরু করেন তাতে কাশিদাসি মহাভারতেরও শ্লীলতাহানি হয়। এরপর আসে মানব জীবনের উত্থান পাতনের ধারক এবং বাহক এবং একমাত্র একক, তথা আপনার আশেপাশের সমাজ, যেখানে আপনার সমস্ত গুণ চোখ কান বুঝে এবং সমস্ত অস্বাভাবিকত্ব চোখে চশমা দিয়ে দেখা হয়। তারা আপনার অঙ্গসষ্ঠবের মাপকাঠি হিসেবে বিয়েকে ব্যবহার করে থাকেন এবং চুল পেকে গেল, গাল ঝুলে গেল, কাঁধ বেঁকে গেল ইত্যাদি বার্ধক্যের বসন্ত গাথা শুনিয়ে থাকেন। ভগবান কান দিয়েছেন, মান দিয়েছেন, সেসব শুনছে চলি কেমনে। মুশকিল হলো যে বায়ুতে আমরা শ্বাস নিই তাতে প্রচুর অশুদ্ধি, যে সমাজে আমরা বাস করি তাতে প্রচুর খোঁটা, যে সিস্টেমে আমরা কাজ করি সেখানে প্রচুর চর্চা, যে ঘরে আমরা থাকি সেখানে প্রচুর অস্থিরতা। নইলে জীবনটা আরো শান্ত হতো, সুন্দর হতো, প্রেম ছাড়াও পূর্ণ হতো, সঙ্গী ছাড়াও সুস্থ হতো, অন্তত সম্পর্কে যাওয়ার কোনো বয়সসীমা থাকতো না। একারা বোকা হতো বটে, তবে বোকারা দোকা না হলেও বিশেষ কোনো ক্ষতি হতো না।